ফাল্গুনের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিপিআরসি হাসপাতাল সরাসরি ডাক্তার। আপনাদের সাথে আছি আমি ডক্টর মনিরা রাফাত চৌধুরী। দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় বাত ব্যথা এবং প্যারালাইসিস। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা কথা বলি তার সাথে। কেমন আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। আমাদের বিষয়টা তো বাত ব্যথা এবং প্যারালাইসিস রোগের চিকিৎসা। তো প্রথমে একটু দর্শকদের হয়ে আপনার সাথে কথা বলি। তো বেশিরভাগ দর্শক এবং জনগণ যারা আছেন তারা কিন্তু মনে করেন যে বাত হচ্ছে বয়স্কদের একটা রোগ। তো সত্যি কি তাই, নাকি যে কোনো বয়সে বাত হতে পারে? আসলে এটা মানুষের একটা ধারণা গ্রামগঞ্জে সারা বিশ্বে যে বয়স হলে বাতে আক্রান্ত হবে, এটা স্বাভাবিক। আসলে বাত ব্যথা বয়স্কদের একটা রোগ। বাত ব্যথা যে শুধু বয়স্কদেরই হবে এমন কোনো কথা না, বাতে আক্রান্ত যে কোনো বয়সই হতে পারে। একেবারে শিশু থেকে শুরু করে মধ্যবয়স এবং বয়োবৃদ্ধ সবাই বাত ব্যথাজনিত সমস্যা আক্রান্ত হতে পারে। আচ্ছা, তাহলে প্রতিটা বয়সেই বাত আসতে পারে? প্রতিটা বয়সেই বাত ব্যথা আক্রান্ত হতে পারে, তবে বেশিরভাগ বয়সঊর্ধ্ব যারা 40-এর উপরে প্রতিটা নরনারী এই সমস্যাগুলোতে আরো বেশি ভোগে থাকে। বেশি ভোগেন তো বাতের অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা শুনবো না, কিন্তু আমরা ইজি করে আপনার কাছে শুনবো যে যদি কেউ এই বাতে যে কোনো একটাতে আক্রান্ত হয় তার তো কোনো স্পেসিফিক লক্ষণ বা সিমটমগুলো হবে। তো সাধারণত আপনার কাছে তো অনেক পেশেন্ট আসে, আপনার হাসপাতালে অনেক বাতের রোগী, তো কি ধরনের লক্ষণগুলো নিয়ে রোগীরা আসে? আসলে বেশিরভাগ রোগী বিভিন্ন হাড় ও জোড়ার ব্যথা নিয়ে আসে, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা স্কন্ধসন্ধি যেটা আমরা শোল্ডার জয়েন্ট বলি, মানে বড় বড় জয়েন্টের ব্যথা। হ্যাঁ, বড় বড় জয়েন্টের ব্যথা। আর বেশিরভাগ ব্যথার ভিতরে আমরা এখন যে রোগীগুলো বেশি পাচ্ছি যে হচ্ছে মেরুদণ্ডের ব্যথার সমস্যা রোগী এবং হাঁটু ব্যথার রোগী বেশি পাওয়া যাচ্ছে। আর মেরুদণ্ডের ব্যথার যদি রোগীগুলো আমরা দেখি, বেশিরভাগ রোগী কিন্তু এখন আপনি বলছিলাম যে ইতিপূর্বে যে বয়স্করা বেশি ভুগে থাকে, এখন দেখা যাচ্ছে একটু উল্টো, মানে প্রায় মধ্যবয়সী রোগীরা এখন মেরুদণ্ডের যেটা আমরা বলি ডিস্ক প্রলাপজনিত সমস্যায় বেশি ভুগে থাকে। তাছাড়া কিন্তু অনেক ইয়াং পেশেন্ট আমাদের ফোন করে, 20-22 বছর, তাদেরও কিন্তু অনেক মেরুদণ্ডের বিভিন্ন সমস্যায় তারা ভুগে থাকে। আর বাচ্চারা সাধারণত আমরা যেটা বলি রিউমাটিক ফিভার বা জুভেনাইল আর্থ্রাইটিস এই জাতীয় বিভিন্ন বাত ব্যথায় ভুগে থাকে। তো বাচ্চাদের সমস্যাটা একটা দুইটা মানে রোগ দ্বারা আক্রান্ত, আর বেশিরভাগই মধ্যবয়স থেকে শুরু করে বয়োবৃদ্ধরা এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন। আর মধ্যবয়সে যারা আছে তারা বেশিরভাগই দেখা যায় যেমন আপনার 20-25 বছর থেকে শুরু হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আপনি চিন্তা করেন, এই রোগগুলো সাধারণত সেকেন্ড ডিকেড অফ লাইফ তাদের এই রোগগুলা প্রকাশ মানে 20-এর পরে। হ্যাঁ, 20-এর পরে, মানে 18, মানে যখন সে মানে পূর্ণ বয়স্ক আমরা যেটা বলি 18 বছরের পরে শুরু হয়, যে তার বিভিন্ন গিটে ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, ব্যথায় দেখা যায় চলতে চলতে এক সময় এগুলো ফুলে যেতে পারে, অনেক সময় কর্মক্ষমতা হারিয়ে ফেলে রোগী, বিছানায় শুয়ে থাকতে তার ইচ্ছা হয় কারণ নড়াচড়া করলেই ব্যথা হয়, ব্যথার সাথে হালকা জ্বর থাকতে পারে। তাছাড়া দেখা যায় যে এই রোগীগুলা দীর্ঘদিন যদি রোগ ভোগের কারণে হাত পা বেঁকে আসতে পারে, মানে আমরা যেটা বলি ডাক্তারের ভাষায় ডিফর্মিটি, মানে আস্তে 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 এই সমস্যাগুলো তৈরি হয়। আর এই বয়সে আরেকটা যেটা আমি বললাম যে ডিস্ক প্রলাপজনিত সমস্যা বেশি হয়, এখন বেশিরভাগই আমরা সবাই শহরকেন্দ্রিক। আসলে এই শহরে মানুষ আমরা সারাদিন ডেস্ক জব করছি অথবা কম্পিউটিং করতেছি, সারাদিন বসে আছি, এই যার কারণে দেখা পশ্চারাল বিভিন্ন সমস্যার কারণে ডিস্কে প্রলাপস হচ্ছে। আর এই লোকগুলি হুট করে একদিন হয়তো কোনো খেলা খেলতে গেল, কোনো ক্রিকেট খেলতে গেলো অথবা ব্যাডমিন্টন, যে কোনো একটা টেবিল টেনিস অথবা লন টেনিস খেলতে গেলো, হুট করে যেহেতু তার দীর্ঘদিন তার পশ্চারা অনভ্যস্ততা প্লাস তার যে ডিস্কের যে পিছনে যে ডিস্কগুলো উইক হয়ে যায়, তখন আসতে হুট করে একদিন খেলতে গেলে অথবা তার হিস্টোরি নিয়ে দেখা যায় যে আমি বাসা পাল্টিয়েছি অথবা আগের দিন লং জার্নি করে আসছে অথবা বিদেশে ঘুরতে গিয়েছিল, ওখান থেকে তার এই ডিস্ক প্রলাপস এবং কোমর ব্যথা নিয়ে বেশিরভাগ রোগী এখন আসে। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছি যে বাতের জন্য তো অনেক ডিজিজ মডিফাইং ড্রাগস আছে যে দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে আসলে তো সাধারণত আপনারা ওষুধ বন্ধ করে এমন একটা ট্রিটমেন্ট দেন যাতে ওষুধেরও প্রয়োজন হয় না, আবার রোগীটা অনেক ইমপ্রুভ করে, কিভাবে এটাকে ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যে স্লোগান যেটা যে বাত ব্যথা আক্রান্ত রোগীদের আমরা যেটা বলি অ্যাক্টিভিটি ফর লাইফ বা মুভমেন্ট ফর লাইফ, আপনার ব্যথা হয়েছে তার জন্য আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে তো ব্যথা হবেই না, কারণ আপনি নামাজ পড়তে গেলে উঠবস করলে হাঁটু ব্যথা হতে পারে, এখন আপনি চেয়ারে বসে যদি নামাজ পড়েন তাহলে ব্যথা হবে না, তা এটা তো কোনো চিকিৎসা হতে পারে না। আপনাকে মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট থাকতে হবে, এবং এই স্লোগানটা সারা বিশ্বে এখন আমরা ফিজিওথেরাপি যে চিকিৎসকরা আছি যে মুভমেন্ট ফর লাইফ,
আপনাকে লাইফের সাথে মুভমেন্ট জড়িত করতে হবে যে কোনো সময় সে আপনি প্যারালাইসিস আক্রান্ত হন বাত ব্যথা আক্রান্ত হন আপনাকে মুভমেন্ট করতে হবে যেটা আমরা বলি পুনর্বাসন একটা লোকই স্ট্রোক জনিত যদি প্যারালাইসিস হয়ে ঘরে শুয়ে থাকে তাকে যদি আবার স্বাভাবিক লাইফে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে ফিরিয়ে আনতে পারি অথবা একজন হাঁটুতে আক্রান্ত রোগী যে নামাজ পড়তে তার কষ্ট হচ্ছে নিচে বসে নামাজ পড়তে উঠবস করে পারে না অথবা টয়লেট করতে কষ্ট হচ্ছে অথবা প্রয়োজনে নিচে বসতে তার কষ্ট হচ্ছে তাকে যদি আমরা মুভমেন্টের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে যদি স্বাভাবিক মুভমেন্টে ফিরিয়ে আনতে পারি এই জিনিসটা আমাদের মূল উদ্দেশ্য যে সারা বিশ্বে এখন যে আমরা বসে থাকবো না কেউ আমরা একঘেয়েমি কোনো কাজ করব না আমরা শুয়ে থাকবো না আবার আমরা অত্যধিক পরিশ্রম করব না কিন্তু আমরা মুভমেন্টে থাকব একটু আপনাকে ইন্টারাপ্ট করি ডক্টর শফিউল্লাহ যে অনেক সময় দেখা যায় যে ব্যথায় একটা মানুষ আক্রান্ত হলে সে কিন্তু একটা ভীতি কাজ করে সে মুভ করতে চায় না আর দ্বিতীয়ত আমি একটা কথা বলবো যে অনেক সময় অনেক রোগীর প্রেসক্রিপশনই আমরা দেখি যে লেখা থাকে যে আপনি লো কমোড ইউজ করবেন না বা আপনি হাঁটু ভাঁজ করবেন না এই ধরনের কথা লেখা থাকে আসলে সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখেন জি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই যে কোনো ব্যথাই মানুষ আমরা হয়তো ডাক্তার সাহেবরা কিছু সময়ের জন্য একটা সিল মেরে দেয় অনেক সময় এটা আসলে রোগীও বুঝতে ভুল করে আসলে হাঁটু ব্যথা হলে আমরা হয়তো কিছু সময়ের জন্য চেয়ারে বসে নামাজ পড়তে বলি তার মানে এই নয় যে তাকে সারা জীবনই চেয়ারে বসে নামাজ পড়তে হবে কারণ হাঁটু ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে এসেছেন কি জন্য চিকিৎসার জন্য তো চিকিৎসা নিয়ে যদি আপনি সুস্থ হয়ে যান কেন আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন কেন আপনি উঁচু কমোডে বসে সারা জীবন নামাজ পড়বেন কেন আপনি শুয়ে বসে থাকবেন শুয়ে বসে থাকলে তো আর আপনার ব্যথা হবে না কিন্তু এতে কি হবে যত দিন যাবে মাসেলগুলো আপনি জানেন যে ডিজিউজ অ্যাট্রোপি বা মিসইউজ অ্যাট্রোপি আমরা যেটা বলে থাকি পেশি দুর্বল হয়ে যাবে হ্যাঁ পেশিগুলো দুর্বল হয়ে যাবে জোড়াগুলো নষ্ট হয়ে যাবে তখন দেখা যায় এক পর্যায়ে বসেও থাকতে তার কষ্ট হবে অথবা বসে দাঁড়াইতে গেলে তার হাঁটু বাঁকা থাকে আমরা প্রায় রোগী পাচ্ছি যাতে রোগী দীর্ঘদিন ব্যথার ওষুধ বিভিন্ন ওষুধ টষুধ খেয়ে আসে এই রোগীগুলো প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা পায় নাই যার কারণে এখন দেখা যায় সে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সে কিন্তু আরেকজনের উপর নির্ভরশীল তাকে বাথরুমে যেতে হলে একটা ধরে নিয়ে যাচ্ছে অথবা তার জামা টাকাই দিত আরেকজনের উপর নির্ভরশীল এখন সবাই যদি একটা রোগীর পিছনেই সময় দেয় তাহলে তো আর টোটাল ফ্যামিলিটি একটা বিপদ মানে বিপদে আক্রান্ত হবে যে কোনো মানুষ এই জন্য আমরা বলি যে আপনাকে মুভমেন্ট করতে হবে মুভমেন্ট ফর লাইফ আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা যে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন যে একটা মানুষকে পুনর্বাসিত করা সে যে বসে নামাজ পড়তে কষ্ট হইতো সেটাকে আবার তাকে স্বাভাবিকভাবে উদ্বোস করে যেন নামাজ পড়তে পারে সেটা ব্যবস্থা করা সে হাঁটতে পারতো না হাঁটার ব্যবস্থা করা গোসল করতে কষ্ট তার দৈনন্দিন লাইফে আমরা অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং বলি মানে এডিএল এডিএল লাইফে যে আমি বসে আছি এখন যদি কেউ বসতেও কষ্ট হয় যেমন প্যারালাইসিস রোগী তাকে বসা শেখানো তাকে বিভিন্ন ফিজিওথেরাপিউটিক মানে তার দৈনন্দিন কাজগুলো তাকে আবার করানো শেখানো সে যেন ডিপেন্ডেন্ট হয় কার উপরে যেন মানে ইন্ডিপেন্ডেন্ট হয় কার উপরে যেন সে ডিপেন্ডেন্ট না হতে হয় আর আমার মনে হয় যে আপনারা যেরকম রোগী পান সারা বিশ্বে মনে হয় এরকম রোগী খুব কমই পায় কারণ আপনারা কিন্তু অনেক লেট স্টেজে রোগীটা পান যখন হাঁটু বাঁকা হয়ে যায় হাত বাঁকা হয়ে যায় কিন্তু বাইরের দেশে কিন্তু একটু সমস্যাতেই ডাক্তারের কাছে আসে আমরা শুনবো আপনার কাছে কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক শ্রোতা একটা বিরতিতে যাচ্ছি আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি হাসপাতাল সরাসরি ডাক্তার আমরা শুনছিলাম বাত ব্যথা এবং প্যারালাইসিস রোগের চিকিৎসা আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক শ্রোতা আমরা এখন একটা ভিডিও দেখব একজন দর্শক শ্রোতার কথা শুনবো আমরা চলুন আমার প্রফেশন অনুযায়ী আমি আসলে ল্যাপটপে কাজ করতে করতে আমার যে অবস্থা আমার ব্যাক পেইনটা 3 বছর ধরেই আছে তো আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম তো ফাইনালি আমার 29 তারিখে আমার প্রচণ্ড ব্যাক পেইন হয় তখন আমি প্রায় অচেতন অবস্থায় আর কি আমার কান্নাকাটি তরে আমার ফ্রেন্ডদেরকে আমি ফোন দেওয়ার পরে ওনারা আমাকে ডিপিআরসি হসপিটালে নিয়ে আসেন গত 10 দিন যাবৎ আমি যেটা দেখলাম আমার পেইন হচ্ছে না বাট আমার যে প্রবলেমটা সেটা মেডিকেলের ভাষায় ডিক্স প্রোল্যাপস বলে এটা আরোগ্য লাভ করার জন্য একটা সময়ের দরকার
সেই জন্য ওই সময়টুকু আমি ওনার ট্রিটমেন্টে আছি। আর বিশেষ করে ওনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই এই জন্য যে উনি আমার প্রবলেমটা আমাকে বোঝাতে পেরেছেন এবং আমি বুঝে স্যাটিসফাই আমি। সো সেই জন্য আমি খুব বেশি ওনার প্রতি আমার ফেইথ হয় যে উনি বিশ্বাস জন্মায় যে তারপরে আমি এখন সুস্থ আছি এবং আরও পুরোপুরি কিউর হইতে আমার যেটুকু সময় লাগবে সেটুকু সময় আমি ওনার চিকিৎসাধীন থাকবো। আমরা দর্শক শ্রোতার কথা খুব সুন্দরভাবে শুনলাম। একটা কথা একটু জানতে চাই যে আপনারা তো একটা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে তার শারীরিক পরীক্ষা ইতিহাস করেই আপনারা জেনে নেন যে রোগীটার কি সমস্যা, এছাড়া কি কোনো ইনভেস্টিগেশন করান যে এরকম যেরকম দেখলাম আসলে এই জাতীয় যেমন এই রোগীটাও এটাও দীর্ঘদিন তার ব্যাক পেনে ভুগত এবং প্রায় আমি আমার কাছে আসার পর আমি হয়তো একটা এক্স রে পেয়েছি এই জাতীয়। আসলে রোগীদের যে কোনো সমস্যাই, যেমন আরেকটা রুগীও আজকে সকালেও দেখে আসলাম যে সে দীর্ঘদিন ব্যাক পেনে ভুগছে প্রায় 3-4 বছর ধরে, কিন্তু সাধারণত একটা এক্স রের উপরে সে নির্ভর করছে, কিছুদিন ব্যথার ওষুধ খাচ্ছে আবার খারাপ হচ্ছে আবার এইভাবে চলতেছে। তো তাকে একটা সিম্পল দুই রুগীকে একটা এমআরআই যদি আমরা করে ফেলি শুরুতেই, আপনি কেন চিকিৎসা খরচ যদি শুরুতেই একটু এমআরআই একটু এক্সপেন্সিভ, একটা এক্স রে বা একটা সিটি স্ক্যানের চেক একটু এক্সপেন্সিভ, বাট আপনি যদি এটা আমরা আরও 3 বছর আগেই এমআরআইটা করে ফেলতে পারতো যে রুগী 3-6 বছর পরে গিয়ে এমআরআই করে, তো এটা যদি শুরুতেই ব্যাক পেইন হোক, ঘাড় ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, যে কোনো শুরুতেই আমরা আগে রোগের যে কোনো রোগীর রোগ ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট, মানে রোগ নির্ণয়টা, হ্যাঁ আমরা সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তারি পদ্ধতিতে করে থাকি, পাশাপাশি যদি দরকার হয় আমরা একটা সিম্পল এমআরআই করলে একটা কনফার্ম ডিস্ক প্রলাপজনিত যে সমস্যাগুলো এখন প্রায় আমরা বেশি পাচ্ছি ইয়াং জেনারেশন যে রোগীগুলো যে বয়স মধ্যবয়সী, আমরা এই রোগীকেও দেখলাম যে একদম ইয়াং একটা ছেলে, ইয়াং, এবং ওনাকে একটা এমআরআই করার পরে এই জিনিসটা আরো কনফার্ম হয়ে গেল যে ওনার L4-5 লেভেলে ডিস্ক প্রলাপস। আচ্ছা, আসলে এই জিনিসটা ঠিক যে আমরা খরচের কথা অনেক সময় চিন্তা করি, কিন্তু 3 বছরে একটা পেশেন্টের অনেক ওষুধ, কর্মস্থলে অনুপস্থিতি, তার শারীরিক মানে অবনতি, এগুলো কিন্তু একটা বড় ব্যাপার। একদমই শেষে চলে এসেছি, সেজন্য আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনের সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.